হ্যালো ভিউয়ার্স, বেঙ্গল জগবিদ স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি সীমান্ত অন্যান্য দিনের মতো আজকে যে রিক্রুটমেন্ট আপডেটটা নিয়ে এসেছি সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতেই পাচ্ছ পরে এটা একটা টিচার রিক্রুটমেন্ট আছে এবং এটা জব লোকেশন যেটা আছে হরিয়ানা, অর্থাৎ হরিয়ানা সরকারের আন্ডারে আছে, হরিয়ানা গভর্নমেন্ট। ওকে, এইটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। বলতে পারো স্যার এটা লোকেশনটা অনেক দূরত্ব হয়ে যাচ্ছে, বাট এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ এটার নাম্বার অফ ভ্যাকেন্সিজ অনেক বিশাল আছে, হিউজ আছে, 7471টি। এবং সবার প্রথমে বলি, সরকারি চাকরির ক্ষেত্রে লোকেশন কোনো ম্যাটার করে না। যদি সেই চাকরিটা তোমার ক্লিক করে যায়, লাকিলি তুমি যদি ওটা অ্যাচিভ করে নাও, পাওয়ার পরে লোকেশনটা কোনো ম্যাটারই করে না। তো চলো, যেটা তোমাদের আছে হরিয়ানা HSSC TGT রিক্রুটমেন্ট 2022, ঠিক আছে। TGT মানে তোমরা সকলেই যখন জানো যে ট্রেন গ্র্যাজুয়েট টিচার। তো অর্গানাইজেশন তোমরা দেখতে পাচ্ছ হরিয়ানা স্টাফ সিলেকশন, এবং পোস্ট নেম তোমরা সকলে দেখতে পাচ্ছ ট্রেন গ্র্যাজুয়েট টিচার, এই পোস্টের জন্য রিক্রুটমেন্ট হবে। টোটাল নাম্বার অফ পোস্ট হলো 7471টি টোটাল নাম্বার অফ পোস্ট, এবং এই পোস্টে যে অ্যাপ্লিকেশন আছে এটা টোটালি অনলাইনে হবে। ওকে, এবং তোমাদের পেমেন্টও করতে হবে থ্রু অনলাইন। অ্যাপ্লাই ডেট 5/10/2022 থেকে শুরু হচ্ছে এবং চলবে 26/10/2022, অর্থাৎ অক্টোবরের 5 তারিখ থেকে শুরু হচ্ছে, 26 তারিখ অবধি চলবে। তো তোমরা প্রথমের দিকেই ফর্ম ফিল আপ করে নিও যারা ইন্টারেস্টেড থাকবে এই জবটির ব্যাপারে, এই চাকরিটার ব্যাপারে। ওকে, এজ লিমিট, এজ ক্রাইটেরিয়া কী দেওয়া আছে দেখো, 18 ইয়ার্স টু 42 ইয়ার্স, 18 থেকে 42 বছর তোমাদের বয়স থাকতে হবে এর মধ্যে। এবং এক্ষেত্রে এজ রিল্যাক্সেশন অ্যাপ্লিকেবল আছে, বয়সের ক্ষেত্রে যে ছাড়টা দেওয়া হয় সেটা তোমরা পাবে, যে সমস্ত ক্যান্ডিডেটস ছাড় পেয়ে থাকে। ওকে, এবার স্যালারি আসি। স্যালারিটা দেখো 9,300 থেকে 34,800, সাথে তোমাদের গ্রেড পে থাকবে, পে 4,600 টাকা তোমাদের গ্রেড পে থাকবে সাথে। ওকে, কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন একটু ভালোভাবে তোমরা বুঝে নেবে, ব্যাচেলার ডিগ্রি ইন রিলেটেড সাবজেক্ট অ্যান্ড বিএড অ্যান্ড এই স্টেট কোয়ালিফাইড, অর্থাৎ যে সাবজেক্টে টিচার পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করবে বা তোমরা অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং সাথে থাকতে হবে বিএড এবং এই স্টেট কোয়ালিফাইড। ওকে, এক্ষেত্রে সিটেট কিন্তু কোনো ভ্যালিড নেই, সিটেট ইজ নট ভ্যালিড ফর দিস রিক্রুটমেন্ট। ওকে, এটা আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। ফিস, এবার ফিস আসি। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য ₹150 নির্ধারিত করা হয়েছে, এবং জেনারেলের মধ্যে যারা ফিমেল আছো তাদের জন্য ₹75, শুধুমাত্র 75 টাকা তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে। এবং এসসি, ওবিসি এবং ইডাব্লিউএস, এটা রেড ইঙ্কে যেটা আছে এটা ও আছে, ওবিসি আমার মিস্টেক হয়েছিল, আমি ও করে দিয়েছি। এসসি, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ₹35 তোমাদেরকে অনলাইনে পে করতে হবে, এবং এই ক্যাটাগরির মধ্যে যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তাদেরকে ₹18 অনলাইনে পেমেন্ট করতে হবে। এবং যারা পিএইচ ক্যান্ডিডেট আছো, অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, যারা পিএইচ ক্যান্ডিডেট আছো তাদেরকে ₹0 পে করতে হবে, অর্থাৎ তোমাদেরকে কোনো পেমেন্ট পে করতে হচ্ছে না। ওকে, অর্থাৎ এই ছিল এই রিক্রুটমেন্টের একটা শর্ট ইনফরমেশন। যদি বিস্তারিতভাবে জানতে চাও তোমাদের সকলকে আমাদের ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে অবশ্যই গিয়ে দেখতে হবে, লিঙ্ক থেকে তোমরা বিস্তারিত তথ্য জেনে নিতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং অল নোটিফিকেশন অন করে আমাদের পাশে থেকো, যাতে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ডেইলি আপডেটগুলো, যে রিক্রুটমেন্ট আপডেটগুলো আসে সেগুলো তোমাদের কাছে দ্রুততার সঙ্গে পৌঁছে যায়। ওকে, এই ছিল আজকে আপডেট, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে ভিডিও আপডেট নিয়ে। টিল দেন সকলে ভালো থেকো।